প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পিজি পড়ছো, ইভেন সেমিস্টারের পরীক্ষা দেবে, তোমাদের পরীক্ষা নিয়ে তোমাদের যে দাবি ছিল, তোমরা যে বিকাশ ভবনে অনলাইন পিটিশন জমা দিয়েছিলে এবং স্মারকলিপি জমা দিয়েছিলে, সেক্ষেত্রে এই মুহূর্তে উচ্চশিক্ষা দপ্তর থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশিকা দেওয়া হলো কিভাবে পরীক্ষা নেবে। অনলাইনে পরীক্ষা নেওয়ার কথা বললো না অফলাইনে পরীক্ষা নেওয়ার কথা বললো শিক্ষা দপ্তর? কি জানালো শিক্ষা দপ্তর বিশ্ববিদ্যালয়গুলোকে, সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয় কিংবা ইভেন সেমিস্টারের ছাত্রছাত্রী হয়ে থাকো, প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করো। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পিজিতে পড়ছো, ইভেন সেমিস্টারের পরীক্ষা দেবে, তোমাদের প্রায় প্রত্যেকেরই দাবি যাতে এই সেমিস্টারের এক্সামিনেশন অনলাইনে হয়। ছ মাসের সিলেবাস দু মাসে কখনো শেষ করা সম্ভব না, কোনো কোনো ক্ষেত্রে এখনো পর্যন্ত ক্লাস হয়নি, সেই কারণে তোমরা অনলাইনে এক্সাম চাইছো এবং তোমরা অনলাইনে যে পিটিশন করেছো সেই পিটিশন সহ তোমরা লিখিতভাবে তোমাদের ও সমস্যার কথা শিক্ষা দপ্তরের কাছে তুলে ধরেছিলে এবং শিক্ষা দপ্তর সেই জিনিসটা কিন্তু ফরওয়ার্ড করেছে নবান্নে। কিন্তু শিক্ষা দপ্তরের তরফ থেকে যে বিষয়টা বা শিক্ষা দপ্তর যে বিষয়টা নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় এবং কলেজকে, সেটা কি? যেটা এই মুহূর্তে এর সংবাদ মাধ্যম সূত্রে অর্থাৎ নিউজ 18 বাংলা থেকে উঠে আসছে, সেটা সবার প্রথমে তোমরা শুনে নাও। মূলত বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলির তরফে উচ্চশিক্ষা দপ্তরের কাছে জানতে চাওয়া হয়েছিল যেখানে গরমের ছুটি চলছে সেখানে তারা পরবর্তী সেমিস্টারের পরীক্ষাগুলি অনলাইন না অফলাইনে নেবে। সেই বিষয়ে উচ্চশিক্ষা দপ্তর জানিয়ে দিল যে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলি, তাদের আইনে যা লেখা রয়েছে সেই মোতাবেক বিশ্ববিদ্যালয়গুলিকে সিদ্ধান্ত নিতে হবে। সম্প্রতি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বিক্ষোভ করছিলেন, মূলত অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবি নিয়ে বিক্ষোভ করছিলেন, সেই বিষয় নিয়েই উচ্চশিক্ষা দপ্তরের কাছ থেকে মতামত চায় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়, তার মধ্যে কলকাতারও দুটি বিশ্ববিদ্যালয় রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে উচ্চশিক্ষা দপ্তর জানিয়ে দিল যে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলি, তবে বিশ্ববিদ্যালয়ের আইনে যা লেখা রয়েছে সেই মোতাবেক সিদ্ধান্ত নিতে হবে। এক্ষেত্রে তোমরা নিউজ 18 বাংলায় যে সংবাদটি উঠে এসেছে সেটা থেকে তোমরা বুঝতেই পারলে তোমাদের যে ইভেন সেমিস্টারের এক্সামিনেশন রয়েছে সেই এক্সামিনেশন নিয়ে উচ্চশিক্ষা দপ্তর অর্থাৎ বিকাশ ভবনের তরফ থেকে কিন্তু প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়কে বলা হলো তারা যদি চায় অনলাইনে এক্সামিনেশন নিতে পারে ইভেন সেমিস্টারে, তারা যদি চায় অফলাইনে ইভেন সেমিস্টারে এক্সামিনেশন নিতে পারে। মানে শিক্ষা দপ্তর বিশ্ববিদ্যালয়ের ওপর কিছু চাপিয়ে দিতে এই মুহূর্তে চাইলো না, বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশিকা দেওয়া হলো এমনই, তোমরা তাদের ইচ্ছে মতো তারা পরীক্ষা নিতে পারে। এক্ষেত্রে অফলাইনে পরীক্ষা নিলেও শিক্ষা দপ্তর কোনো রকম হস্তক্ষেপ করবে না, অনলাইনে পরীক্ষা নিলেও শিক্ষা দপ্তর কোনো রকম হস্তক্ষেপ করবে না, এর মধ্যে যেটা বিশ্ববিদ্যালয় ঠিক মনে করে সেটাই করতে পারে এই মুহূর্তে, এমনটি কিন্তু সংবাদ মাধ্যম সূত্রে উঠে আসছে। যদিও এখনও অফিসিয়াল বিজ্ঞপ্তি এ বিষয়ে কোনো কিছুই দেওয়া হয়নি, যদি পরে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেওয়া হয় বা নবান্নে ফরওয়ার্ড করার পর মুখ্যমন্ত্রী অন্য কোনো বিষয় ঘোষণা করে তৎক্ষণাৎ তোমাদের জানিয়ে দেব। এই মুহূর্তে এই সংবাদটি শুনে তোমাদের কি মনে হয়, তোমাদের কি বক্তব্য অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো।